হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, তা আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, প্রিভিউতে আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখতে পারলেন, এই ভিডিওটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক টিকটক লাইকের মধ্যে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। তো ভিউয়ার্স, আজকের এই ট্রেন্ডিং ভিডিওটি কীভাবে মেক করবেন, টোটাল প্রসেসিংটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড সব কিছু দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, অনেকে আমাকে কমেন্ট করেছে টিকটকে ইউটিউবের মধ্যে যে এই ভিডিওর এক্সএমএল দেওয়ার জন্য, তো আজকের এই ভিডিওতে আমি এক্সএমএলটি দিয়ে দিয়েছি আপনাদের ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যারা যারা মেক করতে চান তাদেরকে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে, কারণ ভিডিওতে অনেক কাজ আছে ভিতরে, আপনি যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু আপনি ভিডিওটি ভালোভাবে এডিট করতে পারবেন না। তো ভিউয়ার্স, যারা যারা ভিডিওটি মেক করতে চান তাদেরকে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, ভিডিওটি মেক করতে আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটি এক্সএমএল ফাইল, সেকেন্ড আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, থার্ড আমাদের কিছু পিকচার, ফোর্থ আমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশন। তো ভিউয়ার্স, আমরা এই চারটা জিনিস রেডি করে নিব, তাহলে আজকের এই ভিডিওটি আমরা এখান থেকে ইজিলি মেক করতে পারবো। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিব আপনারা কীভাবে এক্সএমএল ফাইলটি ডাউনলোড করে অ্যালার্ট মোশন অ্যাপসের মধ্যে শেয়ার করবেন। তো যাদের যাদের অ্যালার্ট মোশন অ্যাপসটি শো করে না, শেয়ার অপশনে গেলে তারা আমাকে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন, আমি আপনাদেরকে অ্যাপসটি ওখানে দিয়ে দিব। তো ভিউয়ার্স দেখেন, প্রথমে আপনারা কী করবেন, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাবেন। তো ভিউয়ার্স দেখেন আমি যাচ্ছি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলের মধ্যে আসার পর আমার ভিডিওতে আসবেন। তো আমার ভিডিওতে আসার পর আপনার এখানে অনেকগুলো ভিডিও শো করবে। সাপোজ ধরেন আমি একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাবো। সাপোজ মনে করেন আমি একটা ভিডিও প্লে করলাম উপরেরটা। তো ভিউয়ার্স, প্লে করার পর আপনারা এখান থেকে এই মোর অপশনে ক্লিক করবেন, ডিসক্রিপশনে চলে যাবেন, এখান থেকে আপনি মোরে ক্লিক করবেন আবারও। তো মোরে ক্লিক করার পর আপনি এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এক্সএমএল ফাইল একটা লেখা আছে। ওকে, তো আপনি জাস্ট এখান থেকে এক্সএমএল ফাইলে ক্লিক করবেন। তো যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আপনারা চাইলে আমার বিজনেস মেল দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে মেইলে কন্ট্যাক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এইবার জাস্ট আপনি এখান থেকে এই ড্রাইভের উপর একটা ক্লিক করে দিবেন, লিঙ্কের উপর একটা। তো লিঙ্কে ক্লিক করার পর আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ক্রোমে নিয়ে আসবে এখান থেকে। তো ভিউয়ার্স, এবার জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পারবেন যে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে, আপনি জাস্ট এটাকে টু পিঙ্গের দিকে জুম করে নেবেন। এবার আপনি এখান থেকে ডাউনলোড এনি ওয়ে এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখেন আমি ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। এবার জাস্ট আপনি এখান থেকে ওপেন অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, ওপেনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার এক্সএমএল ফাইলটি এখানের মধ্যে ওপেন হয়ে যাবে। তো দেখেন আমি ওপেন করে নিয়েছি। এবার জাস্ট আপনি এখান থেকে উপরে দেখেন শেয়ার একটা অপশন আছে, জাস্ট আপনি এখান থেকে এই শেয়ার অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর জাস্ট আপনি এখান থেকে অ্যালার্ট মেশিন অ্যাপসের উপর একটা ক্লিক করে দিলে দেখতে পারবেন যে আপনাদের এক্সএমএল ফাইলটি অ্যালার্ট মেশিন অ্যাপসের মধ্যে ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই অপশনে গিয়ে অনেকে আপনারা আটকে যান যে কীভাবে এখানে মধ্যে শেয়ার করবেন, এখানে তো শেয়ার হচ্ছে না। তো যাদের এখানে শেয়ার হচ্ছে না তারা দ্রুত আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে, লাইক দিয়ে, আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে আমাকে ফেসবুক পেজে নক করেন, আপনাদেরকে আমি এখানের মধ্যে অ্যাপ্লিকেশনটি দিয়ে দিব। এবং আপনারা ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলে আপনারা এরপর এখান থেকে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, এবার জাস্ট আমরা এখান থেকে অ্যালার্ট মেশিন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো আমি এখান থেকে ব্যাক করলাম। তো ভিউয়ার্স, ব্যাকে আসার পর জাস্ট আমরা এখান থেকে এবার অ্যালার্ট মেশিন অ্যাপসের উপর একটা ক্লিক করে দিব। তো অ্যালার্ট মেশিন অ্যাপসে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। তো ভিউয়ার্স, এরপর জাস্ট আমরা এখান থেকে প্রজেক্ট অপশনের মধ্যে একটা টাচ করে দিব। তো ভিউয়ার্স, প্রজেক্টে টাচ করার পর আমরা একবারে উপরেই আমাদের এই এক্সএমএল ফাইলটি দেখতে পারবো, টিকটক নিউ ট্রেন্ড এক্সএমএল বাই আইআইটি টেক। জাস্ট আমরা এখান থেকে এই এক্সএমএল ফাইলের উপর একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, ফাইলের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে, আপনি জাস্ট এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি এখান থেকে দুই আঙুল দিয়ে একটু স্ক্রিনটা একটু ছোটো করে নেবেন এভাবে। তো ভিউয়ার্স, ছোটো করার পর আপনি এখান থেকে একেবারে নিচের দিকে চলে যাবেন। তো আমি একটু যাচ্ছি, একটু ল্যাগ করে, আপনার সবার মোবাইল এটা একটু ল্যাগ করবে এরকম। তো এখান থেকে আপনি এবার নিচের দিকে যাবেন। তো নিচে আসার পর দেখতে পারবেন যে আপনি এখানের মধ্যে আরও অনেকগুলো লেয়ার দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাকে কী করতে হবে, এই লেয়ারগুলোর মধ্যে ফটো অ্যাডজাস্ট করতে হবে। তো ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন, যদি মিস করেন তাহলে কিন্তু বুঝবেন না আপনি কোন লেয়ারে ফটোটি অ্যাড করবেন। তো পরে অনেকে আমাকে ফেসবুক পেজে গিয়ে মেসেজ দেবে যে ভাই এই লেয়ারে তো ফটো অ্যাড করা যাচ্ছে না। আপনি তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, তাহলে তো আপনি ভিডিওটি এডিট করতে পারবেন। ওকে,
তো জাস্ট আপনি কি করবেন এবার এখানের মধ্যে নিচে যে একটা আইটি টেক লিখে আছে লেয়ার স্কাই কালারের জাস্ট আপনি এখান থেকে এই লেয়ারের মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে কালার এন্ড ফিল এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে মিডিয়া নট ফাউন্ড এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন এবার আপনি আপনার গ্যালারি থেকে আপনার ছোটবেলার একটা পিকচার আপনি এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিবেন তো ভিউয়ার্স আমি অনেক কষ্টে আমার একটা পিকচার খুঁজে পেয়েছি অনেক আগে জাস্ট আমি এই পিকচারটা এখান থেকে নিলাম এরপর জাস্ট আমি এখান থেকে আবার উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব তাহলে দেখতে পারবেন যে আমাদের পিকচারটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে তো ভিউয়ার্স এরপর জাস্ট আমরা এখান থেকে পাশে আরেকটা লেয়ার দেখতে পারবো ছোট্ট একটা লেয়ার এবং এর পাশে আরও দুইটা লেয়ার আছে একটা হচ্ছে ইউলো কালার একটা হচ্ছে স্কাই কালার তো ভিউয়ার্স আমরা ফটোগুলো অ্যাড করব তো কোন লেয়ারে কোন ফটো অ্যাড করবো এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট এখন এই পাশে যে ছোট্ট একটা লেয়ার আছে আপনি জাস্ট এবার এখান থেকে এই লেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন এরপর আপনি এখান থেকে ওকেতে একটা ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এরপর আপনি এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন এবার আপনি এখান থেকে মিডিয়া নট ফাউন্ড এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন এবার আপনি আপনার এই বয়সের একটা পিক অ্যাডজাস্ট করে দিবেন অর্থাৎ আপনি 2023 সালের যে কোনো একটা পিক আপডেট পিক আপনি এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিবেন তো ভিউয়ার্স আমি আমার একটা পিকচার নিচ্ছি আপনি একটা পিকচার নেন তো ভিউয়ার্স আমি একটা পিকচার নিলাম এরপর জাস্ট আমি এখান থেকে উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব তাহলে দেখতে পারবেন যে আমার ফটোটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এবার আমরা এখান থেকে ব্যাক করব খালি করে একটা ক্লিক করে এরপর আমরা একটু উপরের দিকে তুলবো আমাদের স্ক্রিনটাকে তো ভিউয়ার্স উপর দিকে তুললে আমরা এখানের মধ্যে আরও অনেকগুলো লেয়ার দেখতে পারবো স্কাই কালারের ছোটো ছোটো তো জাস্ট আমরা এখান থেকে দেখেন প্রথমে আপনারা এখানে দেখেন 1 2 3 4 5 5টা লেয়ার আছে আবার একটু জায়গায় খালি মাঝখানে আবার এই পাশে 5টা লেয়ার আছে তো ভিউয়ার্স আপনাদেরকে কী করতে হবে আপনারা একটু আগে যে পিকচারটা অ্যাড করেছেন অর্থাৎ আমি একটু আগে যে পিকচারটা অ্যাডজাস্ট করেছি এই পিকচারটা জাস্ট এবার আমি এই 5টা লেয়ারের মধ্যে আবার আমার এই পিকচারটা এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিব তো ভিউয়ার্স দেখেন আমি এই লেয়ারগুলোর মধ্যে ক্লিক করে করে আমি এখান থেকে আবারও আমার এই পিকটা এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিচ্ছি তো ভিউয়ার্স আপনি এখান থেকে এই পিকটা এই 5টা লেয়ারের মধ্যে অ্যাডজাস্ট করে নেন তো ভিউয়ার্স দেখেন আমি এই 5টা লেয়ারের মধ্যে আমাদের এই পিকচারটা অ্যাডজাস্ট করে নিয়েছি এবার জাস্ট আমরা এখান থেকে আবার একটু নিচের দিকে চলে যাব দেখেন আমি এখান থেকে নিচে চলে আসলাম তো নিচে আসলে আমরা এখানের মধ্যে আবার দুটো লেয়ার দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইউলো কালার একটা হচ্ছে স্কাই কালারের জাস্ট আমরা এখান থেকে স্কাই কালারের যে লেয়ারটা আছে আমরা এখান থেকে এই লেয়ারের মধ্যে একটা ক্লিক করে দিব এরপর আমরা এখান থেকে আবারও একটা পিক অ্যাডজাস্ট করে নিব তো ভিউয়ার্স এখান থেকে আমরা আমাদের একটা নিউ পিকচার অ্যাডজাস্ট করে নিব তো আপনি এখান থেকে আপনার একটা নতুন পিকচার অ্যাডজাস্ট করে নেন তো আমি আমার একটা পিকচার অ্যাডজাস্ট করে নিচ্ছি এরপর জাস্ট আপনি এখান থেকে উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন যে এই পিকচারটা এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এবার আপনি এখান থেকে আবার একটু উপরের দিকে যান উপরের দিকে আসার পর আপনি এখানের মধ্যে বাকি যে 5টা লেয়ার দেখতে পাচ্ছেন স্কাই কালারে আপনি জাস্ট এই বাকি 5টা লেয়ারের মধ্যে আপনার এখন এই যে পিকচারটা আমি অ্যাডজাস্ট করেছি আপনি এখান থেকে আবারও এই পিকচারটি এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দেন তো ভিউয়ার্স দেখেন আমি এই 5টা লেয়ারের মধ্যে ফটোটি অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনিও এখান থেকে অ্যাডজাস্ট করে নেন তো ভিউয়ার্স দেখেন আমি এই 5টা লেয়ারের মধ্যে আমার এই পিকচারটা আবার আমি এখানের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছি তো ভিউয়ার্স আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন তো ভিউয়ার্স আমাদের ফটোটিগুলো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার জাস্ট আমরা এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট করলে আমাদের ভিডিওটি মেকিং কমপ্লিট হয়ে যাবে এবার আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে কর্নারের প্লাস আইকনে একটা ক্লিক করব গাইস এরপর আমরা এখান থেকে মিডিয়া অপশনে একটা ক্লিক করব এবার আমরা আমাদের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নিব তো ভিউয়ার্স দেখেন আমি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলাম নেয়ার পর জাস্ট আমি এখান থেকে এবার উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব তাহলে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানের মধ্যে একেবারে উপরে চলে এসেছে হ্যাঁ এটাও কিন্তু আমি যেটা দেখাচ্ছি অলরেডি ফটোতে এখানে কিন্তু তেমন আমাকে ভালো লাগতেছে না ওকে তো গাইস আমরা এখান থেকে এবার কী করবো জাস্ট এই ভিডিওর উপরে একটা ক্লিক করব এরপর আমরা এখান থেকে উপরে কর্নারে 3 ডট অপশনে একটা ক্লিক করে দিব এরপর আমরা এখান থেকে এক্সট্রাক্ট অডিও এই অপশনে একটা ক্লিক করব তাহলে দেখতে পারবেন যে আমাদের ভিডিও থেকে অডিও সাউন্ডটি আলাদা হয়ে গিয়েছে এবার জাস্ট আমরা এখান থেকে ভিডিওর উপর একটা ক্লিক করব এবার এখান থেকে আমরা উপরে ডিলিট অপশনে একটা ক্লিক করে দিব তাহলে দেখতে পারবেন যে আমাদের ভিডিওটি ডিলিট হয়ে যাবে এবং আমাদের অডিও সাউন্ডটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি মেকিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার জাস্ট আমরা ভিডিওটি সেভ করব তো ভিডিওটি সেভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে এবার কর্নার আইকনে একটা ক্লিক করব এরপর আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করলে ভিডিওটি আমাদের গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কীরকম ভিডিও চান আর ভিডিওটি অবশ্যই অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন আর ভিউয়ার্স যারা যারা এখন আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তানবীর শর্টস এডিটস তারা এখনই সাবস্ক্রাইব করে দেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ।